বিপিএল এর দশম আসর, কিন্তু দলগুলো শেষ সময় পর্যন্ত অধিনায়ক বানানো নিয়ে দ্বিধায় রয়েছে। এর আগে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টের ড্রাফট শেষে জানা গিয়েছিল রংপুর রাইডার্সের অধিনায়ক হবেন সাকিব আল হাসান। তবে এবারের আসরে অধিনায়কের দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত জানিয়েছেন এই টাইগার অধিনায়ক, যে কারণে রংপুরের অধিনায়ক করা হয়েছে নুরুল হাসান সোহানকে। আজ আনুষ্ঠানিকভাবে দলের অধিনায়কের নাম প্রকাশ করেছে রংপুরের সিইও ইশতিয়াক আহমেদ। ওই সময় সোহানকে নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি। অবশ্যই সোহান আমাদের সময়কার প্রিয় প্লেয়ার, হি ইজ লাইক মাই ওন ব্রাদার। সোহান ভালো করলে আমাদের সবার ভালো লাগে, আমি তাকে নিয়ে খুশি। যে কারণে সাকিব নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সেটিও জানিয়েছে রংপুরের সিইও ইশতিয়াক। আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম, সাকিবে আমাদেরকে বলেছে ও অধিনায়কত্বের পেশার নিতে চায় না, সুতরাং আমরা অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানের নাম ঘোষণা করছি। চোখের চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে আছেন সাকিব। তিনি সহ রংপুরের স্কোয়াডে থাকা বাবর আজম ও নিকোলাস পুরানরা কবে আসবেন সে বিষয়ে ইশতিয়াক বলেন, সাকিব 18 জানুয়ারি রাতে ব্যাক করবে ইনশাল্লাহ, 19 তারিখ অনুশীলন করবে ইনশাল্লাহ, 20 তারিখে প্রথম ম্যাচ খেলবে। বাবর আজমকে আমরা সেকেন্ড ম্যাচ থেকে পাবো। বাবর বোধহয় তার শেষ ম্যাচ 10ই ফেব্রুয়ারি খেলে চলে যাবে। পিএসএল এর জন্য তাকে ওই সময় পর্যন্ত এনওসি দেয়া হয়েছে। নিকোলাস পুরান আসবে 10ই ফেব্রুয়ারির পর যে কোনো সময়। ওর দল যদি আইএলটি টি-20তে আগে বাদ যায় তাহলে, না হলে 17-18 তারিখের পর থেকে তাকে পাবো। উল্লেখ্য, আগামী 19শে জানুয়ারি শুরু হয়ে 1লা মার্চ ফাইনাল দিয়ে বিপিএলের দশম আসর শেষ হবে। 7 দলের এই আসরে মোট ম্যাচ হবে 46টি। টুর্নামেন্টটি হবে প্রায় 1.5 মাস ব্যাপী। আসর শুরুর দ্বিতীয় দিন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে রংপুর। দেশি বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে এবার রংপুর শক্তিশালী দল গড়েছে, যেখানে আছেন বাবর আজম, নিকোলাস পুরান, মাথিসা পাথিরানা, ব্র্যান্ডন কিং কিংবা ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো তারকারা। খারাপ